নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আজকের রেসিপি আমার পার্সোনালি ভীষণ ফেভারিট, এই যে কচুর লতি। আর এই কচুর লতিটা যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর আজকে এই কচুর লতিটা রান্না করবে আমার মা, যেটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আর এখানে প্রথমে কচুর লতিটা পরিষ্কার করে নিচ্ছে, আর এটা কাটা কিন্তু খুবই একটা ঝামেলার কাজ, কাটতে বেশ অনেকটা টাইমই লাগে। তো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন থেঁতো করে নেওয়া আর লঙ্কা বাটা। ব্যাস এবার কড়াইটা গরম করে 2-3 চামচ মতো তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। আর এবার ওই যে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে একটু ভেজে নেব, মানে 1 মিনিট মতো একটু ভেজে নেব। আর এই ফোড়নে যদি কালো জিরে দেওয়া যায়, কালো জিরে দারুণ একটা ফ্লেভার আসে, তো ওই জন্যই কালো জিরেটা ফোড়নে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার লবণ হলুদ দিয়েও কিছুক্ষণ একটুখানি ভেজে নেব। আর এভাবে করলে কিন্তু অনেকের হয়তো কচুর লতিতে গাল চুলকায়, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু একদমই কোনো গাল চুলকানোর ভয় থাকে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ওই লঙ্কা বাটা, সব একসঙ্গে দিয়ে তারপরে একটু নাড়তে থাকব। আর এখানে দেখুন লতিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 30% সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা। তো মশলাটা আগে থেকে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেত আর লতিটা সেদ্ধ হতো না, তখন কিন্তু লতি খেতে একদমই ভালো লাগতো না। তো ওর জন্যই এইভাবেই রান্না করা। এবার ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে একটুখানি মিশিয়ে নেব। মশলা দেওয়ার পরে 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে তারপরে মশলা ধোয়া জলটা দিলাম। আর এবার কিন্তু বাদ বাকি যেটুকু আমি সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে, তো আমি এখানে একটুখানি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে লতিটা, আর এর থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। তো আশা করি এটা খেতেও ভীষণ টেস্টি হবে। তো আর একটুখানি আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু একটু জল আছে, সেটুকু একটু শুকিয়ে নিলেই কিন্তু আমাদের লতি একদম রেডি। আর এই যে দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। এবার আমি সব নামিয়ে নেব একে একে। তো দেখুন কতটা টেস্টি হয়েছে। আর এই লতিটা কিন্তু একদমই অর্গানিকভাবে তৈরি, তো ওর জন্য খুব তাড়াতাড়ি গলে গেছে। এবার নামিয়ে নিয়ে সার্ভ করে নিন, আর এটা দিয়েই কিন্তু এক থালা ভাত একদম সাফ হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা।